হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রিভিউ করব নতুন যে সিনেমাটা, তামিল যে সিনেমাটা আসছে, শ্যাম সিংহ রায়। সেই সিনেমাটার যে ফার্স্ট যে লুক, যে পোস্টারটা এসছে সেটাকে নিয়ে। তা পোস্টারটা ছাড়া হয়েছে 24 ফেব্রুয়ারি 2021-এ, গতকাল। তো শ্যাম সিংহ রায়ের যে লিড কাস্টে আছে, তিনজন রয়েছে মূলত। নানি রয়েছে, সাই পল্লবী আছে, আর প্রীতি শেঠি আছে। তো আমি যদি খুব একটা ভুল না করে থাকি, এটা নানির 27th ফিল্ম অফ হিস ক্যারিয়ার। তো এটা একটা তামিল ফিল্ম। ডিরেক্টর, প্রডিউসার, সিনেমাটোগ্রাফি বা বিজিএম কে করছে বা প্রোডাকশন ব্যানার, সেগুলো নিয়ে এখন কিচ্ছু বলছি না। জাস্ট আমি পোস্টারের লুকটা নিয়ে কথা বলতে চাইছি। তো এখানে নানি যে ক্যারেক্টারটা, সেটা হলো শ্যাম সিংহ রায়, একজন বাঙালি বাবুর ক্যারেক্টার সে অভিনয় করছে। এখানে যে একটা হোয়াইট কালারের সে উইয়ার পরে আছে, সেটা দেখে এবং তার গোফ দেখে, তার চুলের যে স্টাইলটা দেখে মনে হচ্ছে একজন বাঙালি বাবু দাঁড়িয়ে আছে। এটা একটা সুপার ন্যাচারাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে। তো এই যে পোস্টারটা এবং পেছনে দেখা যাচ্ছে হয়তো একটা মহিলার হাত দেখা যাচ্ছে, সে তাকে জড়িয়ে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে কোনো একটা সুপার ন্যাচারাল একটা ভাইব এই সিনেমাটার মধ্যে রয়েছে, যেটা আস্তে আস্তে আমরা রিভিল করতে পারবো টিজার এবং ট্রেলার দেখে। নিশ্চয়ই আমি এরপরে টিজার ট্রেলার রিয়াকশন দেব এবং সিনেমাটা দেখে অবশ্যই অবশ্যই আমি সিনেমাটা রিভিউ করব, এতটুকু আমি বলতে পারছি। তো আপাতত এখন কিছু জানা যাচ্ছে না, রিলিজ ডেট কবে বা কি বৃত্তান্ত সেটা এখনই পুরো ডিটেলে কিছু জানা যাচ্ছে না। এতটুকু শুধু লুকটা দেখে বোঝা যাচ্ছে যে শ্যাম সিংহ রায় একটা বাঙালি একটা ক্যারেক্টার নানি করতে যাচ্ছে ইন হিজ 27th ফিল্ম ক্যারিয়ার, ইফ আই অ্যাম নট রং। তো এখানে তার যে লুকসটা অসাধারণ লেগেছে এবং তাকে বেশ মানিয়েও নিয়েছে একজন বাঙালি একজন ক্যারেক্টার, তাকে এর মধ্যে তাকে ঢুকতে হয়েছে। এবং এই সিনেমার যে শুটিং, যে লোকেশন হয়েছে এবং তার যে ব্যাকড্রপ, পুরোপুরিভাবে কলকাতায়, এতটুকু জিনিসটা জানা গেছে, মানে আমি যতদূর জানতে পেরেছি সোর্স থেকে। তো এটা হলো আমার শ্যাম সুন্দর শ্যাম সিংহ রায়ের পোস্টারের রিয়াকশন। তো আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা কমেন্ট করে জানান যে আমার এই রিয়াকশনটা আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি শ্যাম সিংহ রায়ের পোস্টার সম্পর্কে বা আরও ডিটেল যদি এই মুভি সম্পর্কে যদি কিছু জেনে থাকেন, অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা আমাকে ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে, ফেসবুক লিঙ্ক আছে, আমার আমার ইউটিউবের লিঙ্ক আছে, সেখানেও লিঙ্ক আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হতে পারেন। তো আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, আপনারা আমার এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, আর আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আজকে আমার শ্যাম সিংহ রায়ের পোস্টারের রিয়াকশন। ততক্ষণ স্টে টিউনড, টাটা, বাই বাই।